হ্যাঁ হ্যালো গাইজ ওয়েলকাম টু টিআর কে গেমিং অ্যান্ড গাইজ প্রিফার আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের জন্য তো গাইজ তোমরা ছাব্বিশটা ক্যারেক্টারের মধ্যে যে কোনো একটা ক্যারেক্টার তোমরা চুজ করে নিয়ে নিতে পারবে এছাড়াও তোমরা রেড গুলোল নিয়ে নিতে পারবে সব কিছুর ডিটেলসও তোমাদেরকে আমি বলে দিচ্ছি অ্যান্ড গাইজ কীভাবে তোমরা ক্লেম করবে সেটাও তোমাদেরকে আমি বলে দিচ্ছি তো গাইজ আমরা এখানে চলে যাচ্ছি আমাদের এখানে এফএফব্লু এস ইভেন্টের মধ্যে আর এখানে যাওয়ার পর গাইজ এখানে ফটাফট কিন্তু তোমাদেরকে আমি দেখিয়ে দেবো পি ক্যান উইন তোমরা কীভাবে কমপ্লিট করবে কারণ পি ক্যান উইন কিন্তু এখানে স্টার্ট হয়ে গেছে আজ থেকে অ্যান্ড গাইজ এখানে কিন্তু আমরা চেক অপশনে গিয়ে কিন্তু এখানে ফটাফট একটা স্পিন এখানে মেরে নিই তো গাইজ এখনো ভিডিওতে লাইক না দিয়ে থাকলে কি করছো ইয়ার ভিডিওতে লাইক দিয়ে দাও ফ্রি লাইক গাইজ একটা ফটাক করে একটা লাইক মেরে দাও আর এবার গাইজ আমরা এখান থেকে পিক অ্যান্ড উইন থেকে বেরিয়ে এবার আমরা রিডিম সেকশনে চলে যাব আর রিডিম সেকশনে এখানে তোমরা জানোই আর এখানে তোমাদেরকে আমি বুঝিয়ে দিই এখানে পিক অ্যান্ড উইনটা বোঝানোর পরই তোমাদেরকে রেড গ্লোয়াল কীভাবে ফ্রিতে পাবে এছাড়াও তোমরা কিন্তু ইমোট ফ্রিতে পাবে কীভাবে ক্লেম করবে এছাড়াও তোমরা ক্যারেক্টার স যে মানে ছাব্বিশটা ক্যারেক্টারের মধ্যে যে কোনো একটা ক্যারেক্টার তোমার পছন্দ মতো ক্যারেক্টার তুমি কিন্তু সম্পূর্ণ ফ্রিতে ক্লেম করে নিতে পারবে গাইজ তো গাইজ সিম্পল ব্যাপার এই পিক অ্যান্ড উইন তোমরা কীভাবে কমপ্লিট করবে আর এখান থেকে কি কি রিওয়ার্ড তোমরা সম্পূর্ণ ফ্রিতে পাবে তোমাদেরকে আমি জানিয়ে দিই তো গাইজ দেখো এখানে ফার্স্টে রিওয়ার্ড দেখিয়ে দিই তো এখানে যে মাঝখানে বলটা টাইপারটা দেখতে পাচ্ছ বল নয় আসলে এটা তো এখানে তোমরা ক্লিক করার সাথে সাথেই কিন্তু ওখানে রিওয়ার্ড তোমরা দেখতে পাবে এখানে তোমরা দেখতে পাচ্ছ নর্মাল প্রাইজ এখানে তিনটা টোকেন দেখতে পাচ্ছ এফ এফ স্পেশাল টোকেন আর এখানে কিন্তু গ্র্যান্ড প্রাইজ এ তোমরা একটা ডায়মন্ড রয়্যালে ভাউচার দেখতে পাচ্ছ তো এখানে কিন্তু তোমরা কিন্তু সঠিকভাবে কমপ্লিট করলে তবেই কিন্তু ওই গুলো পাবে আর তোমরা একদিন নয় গাইজ এখানে টোটাল কিন্তু টানা ছ দিন কিন্তু তোমরা রিওয়ার্ড পাবে এখানে দেখতেই পাচ্ছ এই সাইডে এখানে কিন্তু টোটাল ছ দিন তোমরা রিওট পাবে তো গাইস কীভাবে তোমরা রিওয়ার্ড পাবে সেটা বলে দিচ্ছি তারপরেই গাইস গুলুয়াল অ্যান্ড ক্যারেক্টারের ব্যাপারে বলে দিচ্ছি যে ক্যারেক্টার তোমাদের একদম ডিটেলসে দেখিয়ে দিচ্ছি কোন কোন ক্যারেক্টার তোমরা পাচ্ছ তো গাইস দেখো এখান থেকে সিম্পল ব্যাপার এখানে দেখো তোমাদেরকে সিলেক্ট করতে হবে এখানে এই বলের উপরটায় তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু অ্যান্ড্রুস পিক মানে অ্যান্ড্রু কিন্তু এখানে একটা টিম পিক করেছে আর এখানে কিন্তু ভার্সেস আর একটা এখানে কিন্তু কোর্সেনমার পিক মানে তোমাকে একটা টিম এখানে পিক করতে হবে বা চুজ করতে হবে তো দেখো অ্যান্ড্রু কিন্তু এখানে সেকেন্ড প্লে ইন্স এখানে এটা কিন্তু চুজ করে তো এখান থেকে যে কোনো একটা টিম তোমাকে চুজ করতে হবে তো আমি এখান থেকে এই চুজ করে করে দিলাম দিলাম এখানে এখানে আমি সাবমিট ক্লিক ক্লিক তো করার সাথে সাথে কিন্তু হয়ে গেল আর দুই চলে এলো এবার তোমাদেরকে বলি এখানে গাইজ দেখো আমাদের দুই নাম্বার আর এখানে একটা লাইকও পড়ে গেল তোমরা দেখতেই পেলে এক নম্বরে তো এখানে লাইক পড়ার সাথে সাথে গাইজ তোমাদেরকে এবার বলি আমি একদম ক্লিয়ারভাবে বলে দিই এখানে কিন্তু এই যে অ্যান্ড্রু যে টিমটাকে পিক করেছে আর আমি যে টিমটাকে এখন পিক করলাম যদি এদের মধ্যে ভার্সেস হয় পেলেন্সে তাহলেই কিন্তু গাইজ মানে এদের মধ্যে হোয়াটসঅ্যাপ যখন হবে ম্যাচের মধ্যে তখন কিন্তু গাইজ এখান থেকে এই যে গ্র্যান্ড প্রাইজ এখান থেকে আমরা পেয়ে যাব বা আমি পেয়ে যাব আর তোমরা যেটাকে চুজ করবে সেটা যদি সঠিক হয় তাহলে তোমরা পেয়ে যাবে তো তোমাদের ইচ্ছে মতো এখান থেকে তোমরা চুজ করো আমি যেটা দেখাচ্ছি সেটা তোমাদের চুজ করতে হবে এমনটা কিন্তু নয় কারণ এটা কিন্তু আমাদের আমরা কেউ জানি না যে কোন টিমের সাথে কোন টিমের ভার্সেস হয়ে যাবে গেমের মধ্যে এরপর এখানে টু নম্বরে এসে একই রকম অ্যান্ড্রু আরেকটাকে পিক করেছে আমি এখান থেকে এটাকে পিক করে এখান থেকে আমি সাবমিটে ক্লিক করে সাবমিট করে দিলাম এবার তিন নম্বরে এসে এখান থেকে আরও একটা আমি এখান থেকে অ্যান্ড্রু পিক করেছে এই টিমটাকে উপরে দেখো তোমরা তিন নম্বর টিমটাকে আর আমি এখান থেকে এই টিমটাকে পিক করে এখানে সাবমিট করে দিলাম আর এরপর আমরা চার নম্বরে এখানে ফটাফট আমরা যে কোনো একটা একটা টিম আমরা সাবমিট করে দেবো তার কারণ এখানে কিন্তু আমরা কেউই জানে না এমনকি গেরি নাও কিন্তু জানে না যে কোন টিমের সাথে কোন টিমের ক্লাস হবে তো এখানে ফটাফট কিন্তু আমরা এখান থেকে সাবমিট করে দিলাম সব কটা তো আমাদের যদি অ্যান্সার ঠিক হয় তাহলে কিন্তু ডেলি আমরা এখান থেকে একটা করে ডায়মন্ড রয়েলের ভাউচার আর এখান থেকে তিনটে করে এই যে টোকেন তোমরা দেখতে পাচ্ছ এগুলো আমরা পেতেই থাকবো ছদিন টোটাল পাবো আমরা যদি আমাদের অ্যান্সার ঠিক হয় গাইজ তো পি ক্যান উইন তোমাদেরকে আমি বুঝিয়ে দিলাম এখান থেকে কী রিওয়ার্ড পড়ছো সেটাও বুঝিয়ে দিয়েছি এবার তোমার ফ্রি ক্যারেক্টার তোমরা কি কি করে পাবে অ্যান্ড কিভাবে ক্লেম করবে বেসিকালি সেটা তোমাদেরকে জানিয়ে দিই তো গাইজ আগে বলছি এখনও ভিডিওতে লাইক না দিয়ে থাকলে বা ভুলে গিয়ে থাকলে প্লিজ ভিডিওতে লাইক দিয়ে দাও গাইজ লাইক দিতে কোনো টাকা পয়সা লাগে না লাইক সম্পূর্ণ ফ্রি তো গাইজ তোমরা এখানে দেখতে পাচ্ছ এখানে তোমরা এই যে অপশনটা দেখতে পাচ্ছ রিওয়ার্ড তো এই রিওয়ার্ডে যাওয়ার পর কিন্তু তোমরা এখানে দেখতেই পাচ্ছ এখানে কিন্তু কে লাইভ ওয়াচিং হলে তোমরা ডায়মন্ড রয়েল ভাউচার এছাড়াও ক্যারেক্টার ফিগমেন্ট পাবে টোটাল কে লাইভ ওয়াচিং হলে তোমরা কিন্তু এখান থেকে টোটাল ছাব্বিশটা ক্যারেক্টারের মধ্যে যে কোনো একটা ক্যারেক্টার তোমাদের পছন্দ মতো তোমরা চুজ করে কিন্তু ক্লেম করে নিতে পারবে আর যখনই সাড়ে চারশো কে মানে সাড়ে চার লাখ লাইভ ওয়াচিং হবে তখনই কিন্তু তোমরা এখান থেকে সাতটা আইটেম মানে দুটো ইমোট তিনটে গ্লোয়ালের স্ক্রিন আর দুটো গান স্ক্রিন এমপি ফোরটি অ্যান্ড এখানে তোমরা দেখতে পাচ্ছ একটা এম সেভেন্টি নাইনের স্ক্রিন এই টোটাল সাতটা আইটেমের মধ্যে যে কোনো একটা আইটেম তোমার পছন্দ মতো তুমি কিন্তু চুজ করে ক্লেম করে নিতে পারবে তো কিভাবে ক্লেম করবে তোমাদেরকে আমি ডিটেলসে বলে দিচ্ছি গাইজ একদম সহজভাবে তোমাদেরকে বলে দিচ্ছি যখনই আমাদের এফএফডাব্লিউএস এর ফাইনালে টোটাল ডেল লাখ লাইভ ওয়াচিং হবে তখনই কিন্তু আমরা এখান থেকে ডায়মন্ড রয়েল আর ক্যারেক্টার ফিগমেন্ট পাবো অ্যান্ড গাইজ এই টাইপের একটা এই যে ইন্টারফেসটা এখন দেখতে পাচ্ছ তোমরা এই যে ব্যানারটা এই টাইপেরই একটা ইন্টারফেস আসবে তোমাদেরকে আমি আরও ক্লিয়ার করে একটু বুঝিয়ে দিই এখানে প্লে টাইম এই দেখো এই যে ইমোটটা যেমন আসে ঠিক এমনটাই থাকবে গাইজ এখানে দেখো টোটাল কিন্তু এখান থেকে এই যে তোমার ক্যারেক্টার ফিগমেন্ট অ্যান্ড ডায়মন্ড রয়েল ভাউচার এরকম একটা অপশনে থাকবে আর সিম্পল এই সাইডে ক্লেম থাকবে ক্লেম করে তোমাদেরকে নিয়ে নিতে হবে অ্যান্ড গাইজ এবার তোমাদেরকে বলি ক্যারেক্টারের ব্যাপারটা তো টোটাল যখন তিনশোকে লাইভ ওয়াচিং হবে এস এর ফাইনালে তখনই কিন্তু গাইজ ঠিক একই রকম এই টাইপের একটা ইন্টারফেস আসবে আসলে ইন্টারফেসেটের ইন্টারফেসটা নয় এই টাইপেরই আসবে আর টোটাল এরকম লাইন দিয়ে কিন্তু ক্যারেক্টার দেওয়া থাকবে আর এই সাইডে এই যে এখানে দেখতে পাচ্ছ ক্লেমের যে সাইডটা এই সাইডে কিন্তু এখানে টিকমার্ক করার অপশন থাকবে তো এই টিকমার্কটার যে ক্যারেক্টার তোমার পছন্দ হয় সেই ক্যারেক্টারের সাইডে তোমরা টিকমার্ক করার পরে নিচে এখানে ক্লেমের অপশন দেওয়া থাকবে সিম্পলি ক্লেমের অপশনে ক্লিক করলে কিন্তু তোমার সেই ক্যারেক্টার ক্লেম হয়ে যাবে যেটাতে তুমি টিকমার্ক করবে অ্যান্ড গাইজ এখানে একটা দুঃখের বিষয় সেটা হচ্ছে এই ছাব্বিশটা ক্যারেক্টারের মধ্যে কিন্তু ডিজে আলো ক্রোনো অ্যান্ড কে ক্যারেক্টার বা এইসব প্রিমিয়াম ক্যারেক্টারগুলো নেই গাইজ এই ছবিতে তোমরা যে কটা ক্যারেক্টার তোমরা দেখতে পাচ্ছ ছাব্বিশটা ক্যারেক্টার এই ক্যারেক্টারগুলোর মধ্যে থেকে যে কোনো একটা ক্যারেক্টার তুমি নিয়ে নিতে পারবে অ্যান্ড গাইস এবার তোমাদেরকে বলি এখান থেকে এই যে সাতটা আইটেম এর মধ্যে থেকে মানে টোটাল যখন সাড়ে চার লাখ লাইভ ওয়াচিং যাবে তখন তোমরা এখান থেকে যে কোনো সাতটা আইটেম ওই একই রকমভাবে লাইন দিয়ে কিন্তু এরকম সাতটা আইটেম দেয়া থাকবে তিনটে গুলো ইমোট ফিমোট এই সব আইটেমগুলো যে আইটেমটা তুমি নিতে চাইবে তার সাইডে টিকমার্কের অপশন থাকবে তোমরা টিকমার্ক করে দেবে নিচে ক্লেমের অপশন পেয়ে যাবে ক্লেম করলেই তোমার কিন্তু সেই আইটেম ক্লেম হয়ে যাবে যেটা তুমি চুজ করবে বা টিকমার্ক করবে এবার দেখো কবে তোমাদেরকে লাইভ ওয়াচিং দেখতে হবে আর কখন তো গাইজ দেখো তোমাদেরকে বলি তোমরা কিন্তু কেউই পাবে না কোনো আইটেমই তোমরা কেউই পাবে না যদি না তোমরা ফাইনালে লাইভ ওয়াচিং দেখো তার কারণ দেখো এর আগে কিন্তু ইমোটার পেট দিয়েছিল এফ আইসির সময় সে সময় কিন্তু আমাদের লাইভ ওয়াচিং ক্রাইটেরিয়া কমপ্লিট হয়নি তার কারণে কিন্তু রকি পেট অ্যান্ড ইমোটা আমরা পাইনি তো অবশ্যই তোমরা সাড়ে চার লাখ লাইভ ওয়াচিং কমপ্লিট করবে তার জন্য তোমাদেরকে তিরিশ মে মানে মে মানে তিরিশ তারিখে তোমাদেরকে কিন্তু সন্ধ্যে সাড়ে ছটার সময় গাই এখানে বাংলাদেশ টাইম হয়তো সাতটা হয়ে যেতে পারে তো এখানে মোটামুটি তোমরা সাড়ে ছটা থেকে কিন্তু লাইভ ওয়াচিংটা দেখতে শুরু করবে অ্যান্ড টোটাল কিন্তু আমাদেরকে সাড়ে চার লাখ ওয়াচিং কিন্তু কমপ্লিট করাই লাগবে না হলে কিন্তু এখান থেকে কোনো আইটেমই আমরা পাবো না তো সবাই মিলে লাইভ ওয়াচিং দেখতে যাবে তোমরা গাইজ আর কোথায় দেখবে দেখো ইন্ডিয়া অফিসিয়াল ফ্রি ফায়ারের যে ইউটিউব চ্যানেল সেখানে তোমরা লাইভ ওয়াচিং দেখতে পারবে আর গাইজ অন্য অন্য জায়গায় হয়তো বা বইয়াতে বা বিভিন্ন জায়গায় তোমরা দেখতে পেয়ে যেতে পারো বাট গাইজ আমি রেকমেন্ড করব তোমাদেরকে তোমরা ইউটিউবে গিয়েই দেখবে আর সেখানেই কিন্তু লাইভ ওয়াচিংটা কাউন্ট হয় অ্যান্ড গেইজ এই ফ্রি আইটেমগুলো রিলেটেড আর কোন ধরনের আপডেট গেমের মধ্যে আসার সাথে সাথেই তোমাদের জন্য আমি ভিডিও নিয়ে চলে আসবো তার জন্য অবশ্যই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে বেল আইকোন ক্লিক করে অল সেট করে রাখো তাহলে যখন আপডেট ভিডিওগুলো আপলোড করবো সাথে সাথে দেখে তোমরা কমপ্লিট করে ফ্রি আইটেমগুলো নিয়ে নিতে পারবে তো গাইজ এটুকুই ছিল আপডেট কেমন লাগলো কমেন্ট সেকশন অ্যান্ড গাইজ লাইক এখন থাকলে লাইক দিয়ে দাও ভিডিওতে তো গাইজ দেখা হচ্ছে আর একটা নতুন ভিডিওর সাথে খুবই তাড়াতাড়ি ততক্ষণ টেক কেয়ার বাবাই